ময়ূর এমন একটি প্রাণী যারা মেয়েদের গন্ধ শুঁকেই বুঝতে পারে মেয়েটি ভার্জিন কি না। পৃথিবীতে ময়ূর এমন একটি জানোয়ার যারা মানুষের সামনে বসে যৌন মিলন করতে লজ্জা পায়। ময়ূর এমন একটি প্রাণী যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। ময়ূরের চোখে রয়েছে এমন পাওয়ার যার কারণে তারা রাতের বেলা স্পষ্টভাবে দেখতে পায়। পাখি প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দরী হচ্ছে ময়ূর, কিন্তু শুনলে অবাক হবেন, ময়ূরের পা দেখতে এতটাই কুৎসিত যে ময়ূর তার নিজের পাকে সবসময় লুকিয়ে রাখতে পছন্দ করে। অন্যান্য প্রাণীর খাবার চুরি করে খাওয়ার ক্ষেত্রে ময়ূর রয়েছে সবার চেয়ে এগিয়ে। আজ আপনাদেরকে ময়ূর সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। অনেকেই মনে করে ময়ূর বিষাক্ত জিনিসের ঘ্রাণ অনেক দূর থেকেই পেয়ে যায়, আর সেগুলোর ঘ্রাণ পেয়েই তারা নাচতে শুরু করে। ময়ূর সাপকে তার অনেক পুরনো শত্রু মনে করে, তাই ময়ূর সাপ দেখার সাথে সাথেই মেরে ফেলার চেষ্টা করে। শুনলে অবাক হবেন, ময়ূর দেখতে এত সুন্দর হলেও তাদের পা এতটা সুন্দর হয় না, যার কারণে তারা নিজেদের পা নিয়ে অনেক আফসোস করে। ময়ূর অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে, এরা ঘন্টায় 10 মাইল পর্যন্ত যেতে পারে। পুরুষ ময়ূরের লেজ অনেক ছোট হয়ে থাকে, আর এ কারণেই তারা তাদের পা মেলে ড্যান্স করে না। ময়ূর বছরে মাত্র 1 বার ডিম পারে, তবে অন্যান্য প্রাণীদের মধ্যে শুধুমাত্র ফিমেলরা ডিমে তা দিলেও ময়ূরের ক্ষেত্রে মেল এবং ফিমেল উভয়েই তা দেয়। এরা একসাথে 6 থেকে 12টি বাচ্চা দেয়। এরা 3 বছর বয়সে প্রথম ডিম পারতে শুরু করে, তবে অনেক সময় ফিমেল ময়ূরের কিছু ভুলের কারণে ডিম ভেঙে যায়। তাই যারা ময়ূর পালে তারা কৌশলে ডিমগুলোকে মুরগির ডিমের সাথে রেখে দেয়, আর সেই ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর মাত্র 2 সপ্তাহের মধ্যেই তারা উড়তে শিখে যায়। প্রিয় দর্শক, আপনার পছন্দের পাখি কোনটি, ময়ূর নাকি অন্য কোনো পাখি? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।